Well done, Rivu. Well done. Good acting. দারুণ অভিনয় করেছো আজকে। সবার সামনে ফাটিয়ে দিয়েছো একেবারে। এতটাই ভালো অভিনয় করেছো যে জয়ীতে খুব অপমানিত হয়েছে। বাড়ির সবাই এখন কনফিউজড হয়ে গেছে। কাকে বেশি বিশ্বাস করবে? জয়ীকে না বিবিকে? অবশ্য এখন বিবির দিকের বিশ্বাসের পাল্লাটাই সবথেকে বেশি ভারী। আর জয়ী আমার উপর থেকে তো ওর ভরসাটা উঠেই গেল। আমি এখন কি করব? না না রিভু, এটা ভেঙে পড়ার সময় নয়। এত সহজে ভেঙে পড়লে চলবে না, কারণ তোমার এই দুর্দান্ত সফল অভিনয়ের পেছনে ডিপেন্ড করছে কিছু মানুষের প্রাণ। একদিন আসবে যেদিন আমি বিবিকে বিবির পাপের প্রাপ্য শাস্তি দেব, সব অন্যায় শাস্তি দেব। তোমার বাবা, রঞ্জনের মা, রঞ্জন, তোমার বোন, সবাইকে রক্ষা করব, সবাইকে বাঁচাবো আমি। সবাইকে বাঁচাবো আমি, সবাইকে। হাতটা ছেড়ে দাও আমার। না, ছাড়বো না। এদিকে এসো। তুমি খুব ভালো করে জানো তুমি আর যা যা বলেছো সব মিথ্যে। তুমি আমি দুজনে মিলে কাকাবাবুর এগেইনস্টে এতগুলো প্রমাণ জোগাড় করলাম। তারপর সাক্ষ্য স্যার, সুমনা ম্যাডাম, সবার সঙ্গে আলাপ আলোচনাও হয়ে গেল। তারপরেও তুমি ওই দিনগুলোর কথা ভুলে গেলে কি করে? তার মানে তুমি ভুলে যাওয়ার অভিনয় করছো, কিন্তু সেটা কেন কেন করছো তুমি? সেটা তোমাকে আমি তখন সবার সামনে জিজ্ঞাসা করলাম, আর এখনো জিজ্ঞাসা করছি, কেন করছো তুমি? ঠিক আছে, তখন বলতে পারোনি, এখন নিশ্চয়ই বলতে পারবে। কি হলো, চুপ করে থাকো না, বলো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমাকে নিশ্চয়ই কেউ জোর করছে না এসব করার জন্যে। কাকাবাবুই তোমাকে এসব করাচ্ছে। কাকাবাবু নিশ্চয়ই তোমাকে বলেছে আমার কোনো ক্ষতি করে দেবে তুমি যদি এসব না করো, তাই তুমি বাধ্য হয়ে এসব করছো। কি হলো, চুপ করে থাকো না, বলো। জয়, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। যাও এখান থেকে, তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। এক মিনিট, কথা বলার ইচ্ছে নেই কেন? কেন এভাবে এড়িয়ে যাচ্ছ তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ও, তার মানে কাকাবাবু নিশ্চয়ই এ ঘরে রেকর্ডার সেট করে রেখেছে তোমার আর আমার কথা শোনার জন্য, তাই না? কোথায় রেকর্ডারটা কোথায়? কি হলো, কোথায় রেখেছে রেকর্ডারটা? তো খুঁজে বের। জয়, এসব কিচ্ছু নয়। আমি তোমার ওপর যথেষ্ট অসন্তুষ্ট, ব্যাস। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো জয়, কিডনি দেওয়া নিয়ে ছলনা করেছো। এই শাস্তিটা তোমার প্রাপ্য ছিল, এই প্রতিশোধটা তোমার থেকে নেওয়ার ছিল আমার, ব্যাস। প্রতিশোধ? তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি যা বলছি ঠিকই বলছি। তোমার সঙ্গে যা হয়েছে একদম ঠিক হয়েছে, আজকে যা হয়েছে একদম ঠিক হয়েছে। তোমার সঙ্গে এরকমটাই হওয়া উচিত। আসলে কি জানো তো, তোমার লাইফে আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট সবার চোখে মহান হওয়া, সবার প্রশংসা পাওয়া, পিঠ চাপড়ানো, এগুলো চাও তুমি। তাই সব কিছুর মধ্যে তুমি অন্যায় খুঁজে বেড়াও আর ন্যায়ের জন্য নিজেই উঠে পড়ে লাগো। তুমি কিছুতেই বুঝতে চাও না জয়ী, যে এই জিনিসগুলো আমাদের সম্পর্কের কতটা ক্ষতি করে। তুমি কিছুতেই বুঝতে চাও না। আমি তোমাকে ঘৃণা করি জয়ী। আই জাস্ট হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি জয়ী। আই জাস্ট হেট ইউ, হেট ইউ। জেঠিমণি, অনেক তো বেলা হয়ে গেল, এবার তো রান্না বসাতে হবে। কি রান্না হবে আজ? কি বলি বলো তো, যা ঘটনাগুলো ঘটলো মনটা তো একেবারে বিক্ষিপ্ত হয়ে আছে। কোন ঘটনাটা যে বিশ্বাস করব আর কোনটা যে বিশ্বাস করব না কিছুই তো বুঝতে পারছি না। কি যে করি না এখন। জেঠিমণি, বাড়ির সবাই তো খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া কি গলা দিয়ে নামবে? আজ যা যা ঘটনা ঘটলো সেগুলো আগে হজম করি, তারপর তো। পার্থ আছো নাকি? পার্থ, পার্থ আছো? তোমরা আসতেই হলো, না এসে তো আর পারলাম না। তোমার ছোট বৌমাকে একবার ডাকো তো, সামনাসামনিই কথা হয়ে যাক। কি ব্যাপার দত্তদা, যা বলার আমাদের সামনেই বলতে হবে। বাড়ি বউকে ডাকছো কোনাক্কেলে? সব কথা বলবো বলেই তো এসেছি অখিলেশ, কিন্তু জয়ী না এলে যে কিছু বলা যাবে না। কি এমন কথা যে ছোট বৌমাকেই বলতে হবে? আসলে মাসিমা, যে অপরাধী তাকেই তো কথাটা বলবো না। আপনাদের কেন খামোখা বলতে যাবো বলুন? জয়ীকে অপরাধী বলছেন কেন আপনারা? কি করেছে জয়ী? আমাদের ভালোবাসা সম্মান সব তো ধুলে মিশিয়ে দিয়েছে। কেন 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 তোমরা এই কথা বলছো কেন? আরে টিভিতেই তো দেখলাম টিমের মালিকের সঙ্গে জয়ীর একটা সম্পর্ক, আর সেইটা লুকোবার জন্যই বিশ্বেশ্বর ব্যানার্জিকে ফাঁসাতে চাইছে জয়ী। না, এই সবকিছু মিথ্যে। তা কি করে বুঝবো? এই শোনো 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 মশাই, এটা আমাদের পরিবারের ব্যক্তিগত বিষয়, বাইরের লোক হিসেবে আপনাদের মাথা না ঘামালেও চলবে। কিসের ব্যক্তিগত কাকু? টিভিতে তো এখন সবই দেখাচ্ছে। যাই হোক, এখন সোশ্যাল মিডিয়াতে এখন কিছু ছড়ায়নি, আর কয়েক ঘন্টার মধ্যে ভালো করেই ছড়িয়ে যাবে। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। কি করবে বলো পার্থ, তুমি তোমার ছোট বৌমাকে একটু বেশি প্রশ্রয় দিয়েছিলে, বাড়ির বউকে ফুটবল খেলতে দিয়েছিলে, আর সেই ফুটবল দলের মালিকের সঙ্গেই। দেখো জয়ী, তোমার জন্য আমাদের সবাইকে কি শুনতে হচ্ছে। ভাগ্যিস রুম্পাই টমটম বাড়িতে নেই, তা না হলে এসব শুনে ওরা যদি আমাদের প্রশ্ন করতো আমরা কি উত্তর দিতাম? আর এত কিছুর পরেও তুমি জোর গলায় কথা বলছো। আমরা যদি হতাম না, মুখ তুলতে পারতাম না, লজ্জা হতো আমাদের। কিন্তু আমার তো মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। তোমরা সবাই আমার বাড়ির লোক হয়ে আমাকে ভুল বুঝছো কি করে? আমি মানি না আমি কোনো অন্যায় করেছি। লজ্জা নেই মা তোমার? এত কিছুর পরেও আবার টটটর করে কথা বলছো। কি ব্যাপার এখানে, সব কি হচ্ছে? এই তো রিভু চলে এসেছে। তা রিভু, এর পরেও কি তুমি এই বউ নিয়ে ঘর করতে পারবে? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কাটা গায়ে নুনের ছিটি দিতে আপনারা এতটা পারঙ্গম, এটা আমার জানা ছিল না। কি বলতে চাইছো তুমি অখিলেশ? দয়া করে প্রশ্ন করে আর আমাদের এই ছেলেটাকে বিব্রত করবেন না। একদম ঠিক কথা বলেছো ছোটকা। দেখুন, এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনারা দয়া করে ওদের মাঝখানে ঢুকবেন না। ওদের ব্যাপার ওরা ঠিক মিটিয়ে নেবে। বেশ তো বৌদি, এবার কাজের কথা আসা যাক। মানে যে জন্য আমাদের আশা। কিসের জন্য এসছো তোমরা? আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এখন জ্যোতির্ময় বাবু উত্তরীয় পরিয়ে দিচ্ছেন জয়ী দাশগুপ্তকে। হ্যাঁ মনে আছে, ওই সম্বর্ধনায় আমরা ওনাকে একটা মানপত্র দিয়েছিলাম। ওটা আমরা ফেরত চাই। এই ব্যভিচারী মহিলা। ননসেন্স, মুখ সামলে কথা বল বলতে। ব্যভিচারী মহিলা কাকে বলছিস? হ্যাঁ, ভালো করে কান খুলে শুনে রাখ। আমাদের বাড়ির বউ সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি তোর মুখটা ভেঙে গুঁড়িয়ে দেবো। ভুলে যাস না, এই পাড়ায় আমরা হঠাৎ উড়ে এসে জুড়ে বসিনি। সাত পুরুষের বাস, আমাদের বাড়ির বউয়ের সম্মান আছে। তার সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি তোকে ছেড়ে দেবো না। আর শোন, আজকে এই ক্লাবের মেম্বারশিপ আমার নামে যেটা আছে ক্যান্সেল করে দিবি। আরে অখিলেশ, ও তো ঠিক ওইভাবে বলতে চাইনি, কিন্তু এটা তো ঘটনা যে মহিলা ফুটবলের সঙ্গে বেইমানি করবে বলে যে কিডনি অপারেশনের বাহানা বানায়, সে তো সম্বর্ধনা পাওয়ার যোগ্য নয়। আমরা এলাকাবাসীকে জানাবো যে ওনার থেকে মানপত্র নিয়ে নেওয়া হয়েছে, কারণ উনি এই মানপত্রের যোগ্য নন। আমাদেরই ভুল হয়েছে। হে ঠাকুর, জয়ীর জন্য আর কত অপমান, কত অসম্মান তুমি তুলে রেখেছো। ইচ্ছে তো করছে দুটো খুশি মেরে ছেলেটার মুখ ভেঙে দিই, কিন্তু আমার তো হাত পা বাঁধা। আমার সম্মান এতটা ঠুনকো নয় যে আপনাদের দেওয়া মানপত্র ফিরিয়ে দিলে সেটা ভেঙে টুকরো হয়ে যাবে। আমার কাছে ওটা কাগজের টুকরোর বেশি কিচ্ছু নয়। আমি এক্ষুনি ওটা এনে দিচ্ছি, আপনারা ওটা ফেরত নিয়ে যান। আপনারা এলাকাবাসীদের যা জানানোর জানাতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি আমাকে এখানে ডেকে আনলেন কেন? আপনি আমাকে যা যা করতে বলেছেন আমি সব কিছু করেছি। জয়ীর জীবনটা নরক করে দিয়েছি। আমি এমন ব্যবস্থা করেছি ও যেন আর কোনোদিনও কারোর উপর বিশ্বাস করতে না পারে। এখন এখন আপনার কি চাই, কি চাই আপনি? কুল ডাউন রিভু, কুল ডাউন। তুমি এখনো কিচ্ছু করোনি, আরো অনেক কিছু তোমায় করতে হবে। হ্যাঁ, যেমন ধরো ওর টেবিলে খেতে বসে ওকে টেবিল থেকে উঠিয়ে দিতে হবে। কি? হ্যাঁ, তারপর ধরো ও এক ঘরে শুতে গেল, ঘর থেকে বার করে দিতে হবে। আর তোমাকে এমন ব্যবহার করতে হবে যাতে জয়ীর মনে হয় যে তুমি তাকে একদম পছন্দই করো। তারপর যেটা করতে হবে, এত কিছুর পরেও আপনি জয়ীকে রেহাই দেবেন না? বলুন আমাকে আর কি কি করতে হবে, বলুন আমাকে। জয়ীকে তোমার ডিভোর্স করতে হবে। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। জয়ীকে আমি এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চাই যাতে জীবনের প্রতি কোনো ভালোবাসা ওর আর অবশিষ্টই না থাকে। আর তুমি এমন ব্যবহার করবে জয়ীর সঙ্গে যাতে প্রমাণ হয় যে তুমি কমপ্লিট বদলে গেছো। জয়ীকে তোমার জীবনে আর কোনো প্রয়োজনই নেই, বুঝেছ? সেটা না বুঝে আমার কি কোনো উপায় আছে? তাই নাকি? তাহলে তোমার চোখের মধ্যে এত অস্থিরতা কেন? কি ভাবছ, গোপনে পুলিশকে খবর দেবে? একটা কথা জেনে রাখো, গোপন কথা সবসময় কিন্তু গোপন। তো রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, গোপনও কথাটি রবে না গোপনে। পুলিশ যখন আমার গোপন আস্তানায় গিয়ে পৌঁছবে তখন স্বর্ণেন্দু আর লিজার লাশ পাবে। জয়ীর উপর আপনি প্রতিশোধ নিতে চান, সেটা তো বুঝলাম, কিন্তু লিজা, তাকে তো আপনি ছোটবেলা থেকে মানুষ করেছেন, তার প্রতি কোনো দয়া মায়া নেই আপনার? রেবো, আমি ক্ষমতার ভাষা বুঝি, অন্য কিচ্ছু নয়। আমি ওই স্বর্ণেন্দুর মেয়েটাকে বড় করেছি একটাই উদ্দেশ্যে, কোনো না কোনো দিন ওকে আমি আমার কাজে ব্যবহার করব, তাই। আর সেটা আপনি খুব ভালো করেই করেছেন। হ্যাঁ, করেছি, কিন্তু এখন তো তাকে আমার প্রয়োজন নেই, তাই। এই তোমাকে এত কথা বলছি কেন? তোমায় যা যা বলেছি মনে রেখো, তাই তুমি করবে। বিভু, কোনো বিচাল যেন না হয়। ओ मेजो तुई सबार खावार दिए दिएछिस? हाँ खेते दिए दिलाम, देरी हो जाच्छे। आज आर तोमाके डाकाडाकी करिनी। ठीक आछे, किन्तु रिभु कोथाय? रिभु बसलो ना केन? रिभु, ए रिभु, ताड़ाताड़ि एसे खेते बस, खेये दिये निये विश्राम कर, चले आय। आसछि। हाँ बौदी, रिभु तो कोथाय बेरियेछिलो? কোথায় বেরিয়েছিল সেসব ব্যাপারে কিছু বলেনি? আমরাও জিজ্ঞেস টিজ্ঞেস করিনি বাপু, এমনিতেই মন মেজাজ ভালো নেই, তারপর ওসব জানতে জানতে গেলে আবার যদি রেগে যায়। যাকে বাবা, সাবধানে ফিরে এসেছে এই যথেষ্ট। যা গিয়ে খেতে বস। বস। কাকিমণি, আমি বাদবাবুকে খাবারটা বেড়ে দিচ্ছি। অসম্ভব। কাকিমণি, তুমি যদি আমাকে খাবারটা বেড়ে দিতে পারো তাহলে আমি খাবো, না হলে আমি খাবো না। বাদবাবু, ছোট বৌমা তুমি ছেড়ে দাও। মেজো তুই খাবারটা দে। দেখ রিভু, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। দেখ, প্রেস কনফারেন্সে যা হয়েছে সে সবটাই তো আমি শুনেছি, কিন্তু একটা বিষয়ে আমার খুব খটকা লাগছে। প্রেস কনফারেন্সে যাওয়ার আগে পর্যন্ত তুই একেবারে ঠিক ছিলিস, তারপর এই অফিসের জন্য তাড়াহুড়ো করে বেরোলি, তারপর যখন ফিরলি একেবারে একেবারে অন্য একটা রিভু হয়ে। এখন তুই যে আচরণ আমাদের সঙ্গে করছিস, আগে তুই এমনটা একেবারেই করতিস না। তুই এবারে ঠিক কথা বলেছিস অর্জুন, সত্যি তো। তুই তো তার আগে সমানে জয়ীকে সাপোর্ট করে যাচ্ছিলি, ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সটা তো তোর উদ্যোগে হয়েছিল। তাহলে? হ্যাঁ আমি ছিলাম, কিন্তু প্রেস কনফারেন্সে গিয়ে যখন দেখি একটা নতুন নাটক শুরু হয়েছে, যেটা কাকাবাবুকে দোষী সাব্যস্ত করার নাটক, তখন থেকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আর তোমরা কেন ভুলে যাচ্ছ, জয়ীর ওপর আমি বরাবরই একটু অসন্তুষ্ট ছিলাম, কারণ ও আমার থেকে কিডনি দেওয়ার বিষয়টা লুকিয়েছিল। যাই হোক, আমরা পরে জানতে পেরেছি ও কিডনি দেয়নি, আনন্দ সংবাদ। কিন্তু যে মিথ্যাচারটা আমাদের সঙ্গে করেছে, আমার সাথে করেছে, সেটা তো তোমরা কি অস্বীকার করতে পারো না। কিন্তু ছোটদা ভাই, দেখ প্রেস মিডিয়ার সামনে ছোট বৌদির এত অপমান হয়েছে, তারপর পাড়ার লোকেরাও এসে যা তা বলে গেছে। ছোটদা ভাই, এখন ছোট বৌদির তোকে সব থেকে বেশি দরকার। জয়ীর কাউকে দরকার নেই, ও একাই ১০০ একাই সব করতে পারে। সাপোর্ট দেওয়ার জন্য তো আছে একজন, সাক্ষ্য স্যার। আমার আর খেতে ভালো লাগছে না। মা, এই বাড়িতে জয়ীর জন্য অন্য একটা ঘরের ব্যবস্থা করো, কারণ ও যদি আমার ঘরে থাকে তাহলে তাহলে আমার ঘুম আসবে না। রিভু, রিভু যাস না, খাবার ও রাগ করে যেতে নেই। রিভু, রিভু শোন, যাস না। রিভু শোন, দেখেছো তো ছোট বৌমা, ছেলেটাকে তুমি কতটা আঘাত দিয়েছো, ওর মনটাই ভেঙে চুরমার হয়ে গেছে। নাও এবার ফল ভোগ করো। তোমার সঙ্গে যা হয়েছে একদম ঠিক হয়েছে, আজকে যা হয়েছে একদম ঠিক হয়েছে। তোমার লাইফে আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট সবার চোখে মহান হওয়া। আমি তোমাকে ঘৃণা করি জয়ী, আই জাস্ট হেট ইউ। কাকিমণি, তুমি যদি আমাকে খাবারটা বেড়ে দিতে পারো তাহলে আমি খাবো, না হলে আমি খাবো না। জয়ীর কাউকে দরকার নেই, ও একাই ১০০ একাই সব করতে পারে। সাপোর্ট দেওয়ার জন্য তো আছে একজন, সাক্ষ্য স্যার। মা, এই বাড়িতে জয়ীর জন্য অন্য একটা ঘরের ব্যবস্থা করো, কারণ ও যদি আমার ঘরে থাকে তাহলে আমার ঘুম আসবে না। আমাকে কেন কষ্ট দিচ্ছ তুমি বাদবাবু? আমার সাথে এক ঘরে থাকতে চাইলে না, বেশ তাই শুই, আমি আলাদা ঘরেই শুলাম। এতে তুমি শান্তি পেয়েছ তো? না না বাদবাবু, আমি জানি আমাকে কষ্ট দিয়ে তুমি কিছুতেই ভালো থাকতে পারো না, কিছুতেই না। ঠাকুর তো আমাকে সংকেত দিয়েছিলেন কিছু একটা অমঙ্গল হতে চলেছে। तखन तो तुमी आमार पाशे छिले, तुमी तुमी तो आमार संगे मिथ्याचार करछिले ना? तोमार चोखेर भाषा जे आमी पढ़ते पारी बाद पाबो तखनो बुझते पेरेछिलाम आमी तोमार चोखेर भाषा ताते सत्यि छिलो, किन्तु हठात करे कयेक घंटा सब एभाबे बदले गेल कि करे? तुमी आमार संगे छलना करछो, निश्चयई एते काका बाबुर हात आछे।